হ্যালো গাইস, গুড মর্নিং। দেখতে পাচ্ছ, সকাল হতে না হতে আমি কাজে লেগে পড়েছি। কাজ মানে মার বাড়িতে আছি, যেহেতু সব মেয়েরাই মার বাড়িতে গিয়ে খুব আরামদায়কভাবেই থাকে। তো জানো, এই যে এইটুকুটা কাজ দেখলে, এটাই আমার কাজ। আর আমার বাবুকে খাওয়ানো দাওয়ানো কোনো কিছু আমাকে করতে হয় না, তো সব কিছু আবার চাপে পড়ে যাবে। কালকে বাড়ি চলে যাব, তার জন্য মনটা খুব খারাপ, কদিন থেকে তোমাদেরকে বলছি। আর এই যে দেখো, দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই যে এত দুষ্টামি করছে যে কী বলবো তোমাদেরকে। তোমাদেরকে তো রোজই দেখাচ্ছি, তাও তোমরা একবার দেখে নাও। আমার বাবুর দুষ্টামি শেষ হবে না, আর এইভাবে আমাকে দুষ্টামি করতেই থাকবে, আর আমাকে এইভাবে জ্বালাতন করতেই থাকবে। তো যাই হোক, মার বাড়িতে আছি বলে সেই জিনিসটা পসিবল হচ্ছে, মানে একটু আরামভাবে থাকতে পারছি, নিজের মতন করে থাকতে পারছি। সেটা শ্বশুর বাড়িতে গেলে কোনো মেয়েরই এইভাবে আরামভাবে থাকার সুযোগ নেই। এদিকে দেখো, বাবার ফোন ঘাটছে। আর ভাইকে বললাম সকাল সকাল, খুব ডালপুরি খেতে ইচ্ছা করছে, তাই ভাই সকাল সকাল ডালপুরি নিয়ে চলে আসলো। আমাদের এখানে একটা, মানে ছোটো থেকে আমরা ওর দোকানে ডালপুরি খেতাম, তো ভাইকে বললাম যে এনে দিবি ওর দোকান থেকে ডালপুরি। তো বলছে হ্যাঁ এনে দিব না, কারণ আমি খাবো না, বাট তোদেরকে এনে দেবো, কারণ ওর দোকান থেকে এবার ডালপুরি খেলে নাকি আমার ভাইয়ের গ্যাস হয়ে যায়। তো যাই হোক, কিন্তু আমি খেলাম, অতটাও ভালো লাগলো না, জানি না কেন। আগে ভীষণ ভালো লাগতো খেতে, এখন জানি না, আস্তে আস্তে খুব বাজে করে দিয়েছে। তো যাই হোক, আমি আর নেক্সট টাইম ওর দোকান থেকে ডালপুরি খাবো না। তো তরকারির কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছিলো, কিন্তু ডাল ছিল, মানে মটর ছিল না। আগে ভীষণই ভালো করতো, জানি না এখন কেন এরকম করছে। তো যাই হোক, কিছু বলার নেই আর। বাবান আর পর্ণা এসেছিলো বাড়িতে, ওকে আমার মা বললো যে পর্ণা তুইও দাঁড়িয়ে যা, তুইও খেয়ে নে, তারপর চলে যাবে একসাথে। তো পর্ণাও আসলে এসে ওইও বসে গেল খেতে। ও ভাবছে কী করছে, কারণ ও জানে ও ভিডিও আমার প্রতিদিন, পর্ণা আমার ভিডিও প্রতিদিন দেখে, খুব পছন্দ করে। যাই হোক, আর এদিকে আমরা খাচ্ছি, আর আমি একবার মুখে দিতে না দিতে হচ্ছে অতটাও ভালো হয়নি। তো যাই হোক, মানে কেমন বলো তো, আগে না খুব একটু কড়কড়া, আমি একটু কড়কড়া টাইপের পছন্দ করি, লুচি হোক ডালপুরি হোক, মানে এইসব জিনিস আমি কড়কড়া পছন্দ করি, নরমটা খুব পছন্দ করি না। আর এটা একদম মনে হচ্ছে কি নান খাচ্ছে, নান। হ্যালো, আমরা এখন যাচ্ছি বড়মার বাড়ি, চলো। এটা হচ্ছে আমার বাবু, মুখটা দেখো, মুখটা দেখো। যাই হোক, আমরা এত রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, সবাই হয়তো আমাকে দেখে হাসবে, এটা কি পাগল না কি, না পাগল না। তো আমাদের কালকে যেহেতু বাড়ি চলে যাবো, তাই ভাবলাম যে ছেড়ে যাই। তো কালকে যেহেতু বাড়ি চলে যাবো, তাই ভাবলাম যে যাই একটু দিদাবাড়ি থেকে ঘুরে চলে আসি, আবার কবে আসবো তার নাই ঠিক। প্রচুর বোধ, এই টুপি কয়, টুপি পরে হাতে নিয়ে আসে, দেখ টুপিটা পড়া, চলো দিদাবাড়ি যাই। তো বিকেলবেলা, মানে খুব মন খারাপ করছে বলতে, কি বলবো আর, বাবা চলে গেল বাড়ি, আর এদিকে আমার বাবু দেখো ঘুমাচ্ছে, বাবুটা দেখতেও পেলো না, আর বাবানটাও বাবুকে একটু নিতে পারলো না। ও কিন্তু বাড়ি যেতে চাইছিলো না, সকালে যেতে চাইছিলো, কিন্তু সকালে আমার বাবা আমার কারোর টাইম নেই, আর সেই জন্য ওকে এখনই রেখে চলে আসলো। আর বাবুটার জন্য আমার খুব মন খারাপ করছে। তো যাই হোক, বাড়ি চলে গেলো, আমি দৌড়েও ধারে ছিল, দৌড়ে এক ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, খুব মন খারাপ করছে। এটা দিদিভাই কই, দিদিভাই কোথায় গেল, সোনা বাড়ি চলে গেল, বাড়ি তুমি দেখতে পেলে না, তুমি দেখতে পেলে না দিদিভাইকে, ওর আমার সোনা, বিচি 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 বিচি। ও কিন্তু এখনও বুঝতে পারছে না যে ও দিদিভাই চলে গেছে বাড়ি, মানে কেবল আমি দৌড়িয়ে দৌড়িয়ে আসলাম, মানে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো। তো কি বলবো আর, ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিলো তার জন্য। তো আমি দৌড়িয়ে এসে দেখছি যে ও পুরো চোখটা খুলে দিয়েছে, মানে মানে আর মানে সেকেন্ডের জন্য হলেও বিছানা থেকে পড়ে যেত। তোমাকে দেখালাম আমি কত ধারে ছিল, যাই হোক দিদি ভাই, না এবারটা দিদি খুঁজছে, কাকে খুঁজছো তুমি, কাকে খুঁজছো, দিদি ভাই কে, দিদি ভাই, দিদি ভাই বাই চলে গেল, বাই চলে গেল দিদি ভাই, মানে যাই হোক দিদি। ও কিন্তু যাচ্ছিলো না বাড়ি, অনেক কান্নাকাটি করছিলো, যেহেতু কালকে সকালে আমি বেরিয়ে যাবো, তার মধ্যে ভাইও ডিউটি চলে যাবে, বাবাও ডিউটি যাবার সময়, ও মানে অফিস যাবার সময় আমাকে নিয়ে চলে যাবে, আমাকে আর বাবুকে রেখে আসবে, আর তোকে কে নিয়ে যাবে, সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে তার জন্য। তো মা বলল চ এখন গিয়ে রেখে চলে আসি, তার জন্য মা ওকে রাখতে চলে গেল।
না শোনা বোঝা যাচ্ছে না শোনা আমার বাবুটা ও গেল তারপরে উঠলো, আর একটু যদি উঠত তো ছেলেটার সাথে হয়তো আমার সোনাটার সাথে দেখা করে যেতে পারতো। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো এখন আমি ব্যাগটাগুলো গুছিয়ে নিই, দেখি গুছাতে পারি কি না, পারবো কি না জানি না। তো যাই হোক, আমার এই ব্যাগটাতে নিয়ে এসেছিলাম, তো ব্যাগটা ছিঁড়ে গেছে, তার জন্য মাসির বাড়িতে বললাম ব্যাগটা দাও। তো মাসি ব্যাগ দিল, তো মাসির ব্যাগে এখন আমি এটা আমার জিনিসগুলো ভরে নেবো। হ্যাঁ, ও কিন্তু এখনও বুঝতে পারছে না দিদিভাই নেই, তাই না? তাই না বাবা? দিদিভাই কই বাবা? দিদিভাই কই? ওই যে দিদিভাই, না দিদিভাই, না দিদিভাই, না ওরে আমার সোনা রে, খুব ময়া লাগছে। ঠিক আছে চলো রাখি, এখন আমি গুছিয়ে নি। এই যে আরুষের বাড়িতে এসেছি আমরা, থালা কিনেছে, দেখা সবটি থালা খোল, খুলে খুলে দেখা পড় না, দেখা দেখা কত সুন্দর সুন্দর থালা আমরা দেখতে পাচ্ছি। এই দেখো আমার বাবুকে দেখা যাচ্ছে, এই দেখো দেখা থালাগুলো দেখা, কত সুন্দর। আরেকটা থালা দেখা, দেখতেই পাচ্ছো কত সুন্দর থালা, 100 টাকা করে নিয়েছে, খুব সুন্দর থালাগুলো। চলো এগুলো প্যাকেট করে ঢুকি না, এবার তোরা দেখতে পাবি তোদেরকে ভিডিওতে। দেখিস না ভিডিও, দেখিস না হয়েছে, নিচে নামি, নিচে নামি, নিচে নামি না, দুষ্টুমির শেষ নাই। দেখ দেখ নিচে নিচে নামবে, দেখ নিচে নিচে নামবে, দেখ 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 নিচে নিচে নামবে। হয়ে গেছে, তাই না? নতুন থালা আজকে নিল, খুব সুন্দর কোয়ালিটি, ভালো লাগছে দেখতে থালাগুলো। তো রেখে দে কোথায় রাখবে। তো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও। টাটা।